हेलो अस्सलाम वालेकुम, आमी आर्किटेक्ट शामसुन्नाहार मुन्नी आपनादेर साथे परिचित होते पेरे खुशी होच्छी। आमी आमार परिचयटा आगे दिए नि। फर्स्ट डेवलपमेंट कोम्पानी व्यवस्थापना परिचालक आमी आजके आपनादेर साथे कथा बोलते आसछी आमादेर एकटी माइक्रो इकोनमिक जोन प्रोजेक्टेर पार्टनारशिप डेवलपमेंटेर विषये। আমরা সারা বাংলাদেশে সাস্টেনেবল ডেভেলপমেন্টের উপরে কাজ করছি। 64 ডিস্ট্রিক্টে সাস্টেনেবল ডেভেলপমেন্টের উপরে আমরা 64 ডিস্ট্রিক্টে আলাদা আলাদা উদ্যোক্তা প্রজেক্ট পার্টনারদের নিয়ে মাইক্রো ইকোনমিক জোন করব, যেই জোনগুলি থাকবে জিরো ওয়াস্ট এবং পরিবেশ বান্ধব। এখানে আমাদের লোকাল ইন্ডিজেনাস যে 64 ডিস্ট্রিক্টে আলাদা আলাদা পণ্য পাওয়া যায়, আলাদা আলাদা উদ্যোক্তা, আলাদা আলাদা মানুষের চাহিদা রুচি, তার উপর ভিত্তি করে আমরা 64 ডিস্ট্রিক্টে 64 রকম আলাদা আলাদা রকমের 64টি মাইক্রো ইকোনমিক জোন প্রাইভেটভাবে করার চিন্তা করছি এবং পরবর্তীতে আমরা পিপিপির মাধ্যমে পাবলিকলিও করতে পারি। সেই লক্ষ্যে আমরা এই মুহূর্তে প্রথমে আমরা উদ্যোগ নিয়েছিলাম মংলায় কাজ করব। মংলা একটি খুব গত নভেম্বর মাস থেকে আমরা মংলার জন্য মাস্টার প্ল্যান করে নভেম্বর মাসে আমরা মংলা গত বছর 2019 ডিসেম্বরে আমরা মংলা ফিজিবিলিটি স্টাডি করেছি এবং ওখানে মাইক্রো ইকোনমিক জোন পরিবেশ বান্ধব করার জন্য কাজ করার উদ্যোগে আমরা যাই এবং ওখানে আমরা গ্রিন সিটির আওতায় ক্লিন মংলা প্রজেক্টেরও উদ্যোগ নেই এবং মংলা মেয়রের সাথে আমাদের সাক্ষাৎ হয় এবং উনি আমাদেরকে কোন কোন এলাকা জায়গাগুলি জিরো ওয়েস্ট প্রকল্পের জন্য কোন কোন জায়গাগুলি স্টেডিয়াম এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য হতে পারে ভবিষ্যতে এগুলি দেখিয়ে দিয়েছেন এবং এই লক্ষ্যে আমরা বিদেশি উদ্যোক্তা এবং বিদেশি ডোনার এবং বিদেশি পার্টনার কোম্পানিদের সাথে কথা বলেছি। কথা বলার পর তারা আমাদের দেশে মংলায় বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছে। এর সাথে সাথে আমরা যেটা ইমিডিয়েটলি ভাবছি যে আমরা চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ইত্যাদি জায়গায় গ্রিন ইকোনমিক জোন করব, যেগুলি হচ্ছে ফল এবং ফুলের ফ্রুট এবং ফ্লাওয়ার ইকোনমিক জোন এবং ভার্টিক্যাল ফ্লাওয়ার বাগান থাকবে, ভার্টিক্যাল গার্ডেন থাকবে এবং এখানে ফ্রুট বেসই সব ইন্ডাস্ট্রিগুলি থাকবে। আবার যেখানে ফ্রুট এবং ফ্লাওয়ার বেস থাকবে এবং এগ্রিকালচার বেস থাকবে এবং আরেক জায়গায় আমরা হয়তো ফিশ প্রসেসিং বেস করব। এগুলি ছোট ছোট উদ্যোক্তাদের ছোট ছোট কিছু বড় ইকোনমিক জোনগুলির পাশাপাশি ছোট ছোট উদ্যোক্তারা এখানে অ্যাড হবে এবং তারা শেয়ার ওনারশিপ হয়ে এখানে দেশি বিদেশি উদ্যোক্তাদের সমন্বয়ে এই ইকোনমিক জোনগুলি ডেভেলপ করবে এবং এগুলি থাকবে সাস্টেনেবল, মানে এখানে বর্জ্য শূন্য, এখানে রিনিউয়েবল এনার্জি গুলি ব্যবহার হবে 60%, তারপরে এখানে যত কম জায়গায় বেশি আউটপুট এরকম উদ্যোগে প্রকল্পগুলি ডিজাইন করা হয়েছে। এই লক্ষ্যে আমরা চিন্তা করেছি যে এখন আমাদের 64 ডিস্ট্রিক্টে কাজ করতে হলে আমাদের কোম্পানিটি পরিচয় দিচ্ছি। আমাদের কোম্পানি হচ্ছে 1,00,000 শেয়ারের কোম্পানি, যেখানে ইতিমধ্যে আমার হচ্ছে 90,000 শেয়ার আর আমাদের চেয়ারম্যানের হচ্ছে 10,000 শেয়ার। তো সেখান থেকে আমি হয়তো আমার 90,000 শেয়ার থেকে আমি 40,000 শেয়ার বিক্রি করে দিব এবং সেটা মূল্য হচ্ছে 5 কোটি টাকা। আমি যদি মিনিমাম 5 জনকে পাই সেক্ষেত্রে আমার একার পক্ষে সারা বাংলাদেশে এত হিউজ পরিমাণে কাজ করা আগামী 10 বছরে খুব কঠিন হয়ে যাবে। আমি যেটা এস্টিমেট করেছি আগামী 10 বছরে আমাকে কাজ করতে হবে 1,68,000 কোটি টাকার প্রজেক্ট, তো সেটা আমার একার পক্ষে সম্ভব নয়। এই জন্য ডেভেলপমেন্ট স্কিল আছে, এরকম কিছু ভালো ফাইন্যান্স আছে, এরকম কাউকে নিয়ে আমি হয়তো আমার কোম্পানিটাকে নতুন করে সাজাতে চাচ্ছি। তো আমার 90,000 শেয়ার থেকে আমি 40,000 শেয়ার বিক্রি করার উদ্যোগে 5 কোটি টাকা মূল্য নির্ধারণ করে আমি প্রস্তাবনা করেছি এবং একটি চুক্তিপত্রের ড্রাফটও আমি তৈরি করে আপনাদেরকে দিয়েছি। হ্যাঁ,
এখন আপনারা যদি আগ্রহী থাকেন সেই সেই ক্ষেত্রে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন, আপনাদের সম্মতি দিবেন এবং পরবর্তী একটি দিন নির্ধারণ করে আমরা চুক্তিপত্র স্বাক্ষর করব। এবং চুক্তিতে উল্লেখ আছে চুক্তিপত্র স্বাক্ষরের সাথে সাথে আমি 40,000 শেয়ার আপনাদের নামে জয়েন্ট স্টকের 117 ফর্মে ট্রান্সফার করে দিব। এখানে উল্লেখ যে আমাদের কোম্পানিতে এখন সিন এবং আনসিন দুইটা অ্যাসেট একসাথে 100 কোটি টাকার অ্যাসেট আছে। সিন হচ্ছে 10 কোটি টাকা অ্যাসেট আছে, আমাদের ফ্ল্যাট আছে, আমাদের রিয়েল এস্টেট প্রজেক্ট আছে, অনগোয়িং রানিং বিভিন্ন প্রফিটেবল কনসার্ন প্রজেক্ট আছে এগুলি, প্লাস হচ্ছে গিয়ে আনসিন আছে আরও 90 কোটি টাকা, যেমন 64 ডিস্ট্রিক্টে প্রজেক্ট আছে, 327 ডিস্ট্রিক্টে জিরো ওয়াস প্রজেক্ট আছে, এছাড়া 12 লক্ষ উদ্যোক্তাদের সমন্বয়ে আমাদের গ্রামীণ আবাসন প্রজেক্ট আছে, ভার্টিক্যাল খামার প্রজেক্ট আছে, ইত্যাদি ইত্যাদি প্রজেক্ট আছে। এছাড়া আমরা মংলায় ইতিমধ্যে যেটা বড় বড় প্রজেক্টগুলি মংলায় আমরা করার চিন্তা করছি সেই প্রজেক্টগুলিরও আমাদের একই সাথে এই পার্টনারশিপের আওতায় আমরা করব। তো এই লক্ষ্যে আমাদের যে 5 কোটি টাকা বিনিময়ে 40,000 শেয়ার নেবেন যেই উদ্যোক্তা আসেন, মিনিমাম 5 জন উদ্যোক্তা যদি আসে তাহলে তাদের ইনভেস্টমেন্টের উপর ভিত্তি করে তাদের শেয়ারটা ডিস্ট্রিবিউট হবে। এই লক্ষ্যে আমরা যেটা চিন্তা করছি যে পরবর্তীতে আমরা আরও প্রজেক্ট নিব, আমরা সরকারের বিভিন্ন রকম প্রজেক্ট পিপিপি প্রজেক্টগুলিকে নিয়ে কাজ করব, সরকারি 64 ডিস্ট্রিক্টে হাউজিং হেলথ অ্যান্ড আদার্স রোডস অ্যান্ড ব্রিজ ডেভেলপমেন্ট, এছাড়া পর্যটন, আমরা ইতিমধ্যে এই কক্সবাজারে পর্যটনের জন্য কাজ করতে চাচ্ছি, গভর্নমেন্টের সাথে পিপিপির মাধ্যমে কাজ করব। আমাদের ফরেন ইনভেস্টরদের সাথে কথা হয়েছে এবং জায়গা এছাড়া পিপিপি প্রজেক্টের জায়গা ওয়ার্ল্ড ব্যাংক ইত্যাদি এডিবি ইত্যাদির সাথে কথা হয়েছে, তো ওরাও আমাদের সাথে এগ্রি হয়েছে। এবং এইসব ফান্ড নিতে হলে আপনারা জানেন যে বিদেশি কোম্পানি ইন্টারন্যাশনাল টেন্ডার কোড করতে হয়, সেই লক্ষ্যে আমাদের ইন্টারন্যাশনাল কোম্পানির সাথে আমাদের কমিউনিকেশন হয়েছে, তাদের সাথেও আমার কথাবার্তা হয়েছে। এখন আমার দরকার, আমি একার পক্ষে এই কাজগুলি করতে হলে আমাকে লোকাল হ্যান্ড ভিত্তি করতে হবে, লোকাল হ্যান্ড এবং আমার কিছু ইনভেস্টমেন্টও প্রয়োজন হবে। তো আমি 5 কোটি টাকা থেকে যে ইনভেস্টমেন্ট পাবো এটা যেহেতু 40,000, এটা আমার ওন ইকুইটি, সেই ক্ষেত্রে আমি এখান থেকে আবার 2 কোটি টাকা কোম্পানিকে 3 মাসের জন্য লোন দিব এবং 50 এই 2 কোটি টাকা থেকে 50 লক্ষ টাকা আমার কোম্পানির নতুন পার্টনারদের ইনক্লুড করা বাবদ চলে যাবে, আর বাকি যে 1.5 কোটি টাকা থাকবে 50 লাখ টাকা আমার 64 ডিস্ট্রিক্ট এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের জন্য নতুন পার্টনার সহ আমাদের ভিজিট প্লাস ডেভেলপমেন্ট প্রমোশন মার্কেটিংয়ে খরচ হয়ে যাবে, আর 1 কোটি টাকা আমরা বিভিন্ন গভর্নমেন্টের প্রজেক্টগুলি পিপিপিতে নেওয়ার জন্য যে উদ্যোগ নেব এগুলি সিকিউরিটি প্লাস আলাদা বন ইত্যাদি প্রজেক্ট প্রোফাইল টোফাইল পিপি তৈরি করতে এবং ফরেন ইনভেস্টরদের ইনভাইটেশন তাদেরকে দেশে রাখা নতুন করে বিনিয়োগ করে পারমিশন ইত্যাদিতে হয়তো খরচ হবে। তো আশা করি 3 মাসের মধ্যে আমরা 15 কোটি টাকার ফান্ড হয়তো আমাদের হাতে চলে আসবে। কীভাবে চলে আসবে আমি এটা বলছি যে আমাদের কিছু রানিং প্রজেক্ট আছে, এই প্রজেক্টগুলি রিটার্নগুলি চলে আসবে, আমাদের বুকিং শুরু হবে, আমাদের অনগোয়িং কিছু প্রজেক্ট আছে, 300 ফ্ল্যাটের একটা প্রজেক্ট আছে, 300 ফ্ল্যাট 300 দোকান ওগুলি বুকিংয়ে চলে যাবো, ওগুলি সাইনিং মানিগুলি হয়তো আমি ব্যক্তিগতভাবে এই কিছু বাকি আছে ওগুলি দিব, আর আগে কিছু সাইনিং মানি দেওয়া আছে, এভাবে আমি কাজগুলি স্টার্ট করবো। সুতরাং এখন এই ব্যাপারে আমি আমার পজিশন থেকে আমি সম্পূর্ণ ক্লিয়ার করেছি। এখন যদি আপনাদের বলার কিছু থাকে আপনারা আমার সাথে আমাকে ইমেল করতে পারেন, আমার ইমেল নাম্বার sn.munni76@gmail.com, আমি আবার বলছি sn.munni76@gmail.com sn.munni76@gmail.com এবং আমার মোবাইল নাম্বার হচ্ছে 01711334510, এটি হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার সবখানে আছে, বাট আমি হোয়াটসঅ্যাপে কমফোর্টেবল। এছাড়া আমাদের কোম্পানি সম্বন্ধে জানতে হলে www.soerdl.com এটাতে সার্চ দিবেন, ESHOERDL.com এটাতে সার্চ দিবেন, দিলে আমাদের কোম্পানি সম্বন্ধে জানতে পারবেন। এছাড়া আমার সাথে শামসুন নাহার নাম দিয়ে আপনি গুগলে সার্চ দিলেও আমার সম্পর্কে জানতে পারবেন এবং আমার আইডেন্টিটি সম্পর্কে জানতে পারবেন। সুতরাং ধন্যবাদ আপনাদের আমার সময় দিয়ে আমার কথা শোনার জন্য। খুদা হাফেজ।